বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দ্বারে দ্বারে। সব দুঃখ অভিমান ভুলে রঙিন হয়ে উঠি বসন্তের রঙে। চলো হাতে হাত ধরে স্মৃতির জাল বুনি, রাঙা আকাশের মতন রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব। হ্যাপি হোলি এভরিওয়ান, গুড মর্নিং। এই যে অলরেডি বাচ্চা কাচ্চা শুরু করে দিয়েছে আর আমরা ঘুম থেকে উঠলাম সবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি এভরিওয়ান। হ্যালো, আজকে কি রান্না করছো? আজকে হোলি স্পেশাল চিকেন। আর আর নেই আগে কন্ট্যাক্ট ছিল যে চিকেনটা আমি করবো। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে আগে চিকেন রান্না করতে এসেছি। আমার চিকেন হয়ে গেছে, এবার আমি চললাম বেতাল। না, কোনো এখনো 10টাও বাজেনি, বেতাল কোথাও যাবে না, সরি বিক্রম কোথাও যাবে না। 10টা বাজুক আর না বাজুক আমার যেটুকু কন্ট্যাক্ট ছিল করে দিয়েছি। এখনো ফ্রাইড রাইস বানাতে হবে, এখনো ফ্রাইড রাইস বানাতে হবে। একদিন খাওয়াও না বাবা, আমি তো রোজ খাওয়াই, ডাল ভাতই খাওয়াই রোজ, না তো খাওয়াই তো। আমি তো মেন চিকেনটা করেই দিলাম, চিকেন করে দিয়েছি, ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে। আচ্ছা, সবজি কে কাটছে? ফ্রাইড রাইসে চাল ধুই দিয়েছি। আমি সবজি কে কেটেছে? আমি। আচ্ছা, তাহলে চিকেনও আমি বানিয়েছি, তুমি শুধু এসে দাঁড়িয়ে খুনতি নাড়ছো। ঠিক আছে, হোলির দিন ঘুম থেকে উঠে দেখি ম্যাডামের গা গরম। আমি তো বলছি বেরোতে হবে না। এই যে সত্যি জ্বর আছে, টেম্পারেচার অনেক। আমি বলছি কিছু খেয়ে নাও, তাও খেতেও চাচ্ছি। এরা বলছে একবারে পুজো দিয়ে খাবে, ও যাতে কষ্ট না হয়। এই যে আমি আমি এখনো ফ্রেশ পর্যন্ত হইনি, এসে আগে কিচেনে ঢুকেছি। আমাদের এখানে অলরেডি কালকে রাত্রি থেকে হোলি সেলিব্রেট শুরু হয়ে গেছে, কারণ কালকে হোলিকা দহন ছিল, যেটা আমাদের ওখানে আমরা নেড়াপোড়া করি। তো আজকে হোলি সেলিব্রেটে তো প্রচুর প্ল্যান রয়েছে, লেডিস গ্রুপের আলাদা প্ল্যান রয়েছে, আমাদের আলাদা প্ল্যান রয়েছে। আমি যাব, আমি যাব, সব কিছু দেখাবো। এই দেখি দেখি আমার প্রিন্সেস কে দেখি, এই যে আমার প্রিন্সেস রেডি রং খেলার জন্য। হ্যাঁ, এই মাম্মা, মাম্মা তুমি আসো, বাবা আসো, বাবা আসো, যাও যাও। চলো পিঠে নাও, পিঠে নাও, নাও আদু, ব্যাগ নিয়ে নাও, তোমার তোমার ব্যাগও নাও। হোলি স্টার্ট হয়ে গেছে, অলরেডি রং মেখে ভূত হয়ে গেছি, নিচে সবাই রং খেলছে, এই অবস্থা। পরেছিলাম সাদা শাড়ি, হয়ে গেছে এখন মাল্টি কালার। আরে চিকু, হো গয়া নাই নাই বাকি হে। आप लोग देख सकते हैं कि जमशेदपुर में धूमधाम से होली मनाया जा रहा है और यहाँ छोड़ दो।
ওর শুধু চারদিক ভাইয়াকেই কালার লাগাবে, মামা আমাকে দেবে না। এইভাবেই এনজয় করতে করতে কাটালাম। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, আর প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।